দেশে সবকিছু উন্নত হইতাছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ব্যাটারদের কোনো উন্নত হইতাছে বিশ্বকাপে টানা হারের ভিত্তিতে গুরপাক কাচ্ছে বাংলাদেশ সময়টা ভালো যাচ্ছে না অধিনায়ক সাকিবেরও বল হাতে মোটামুটি ভালো করলো ব্যাটিং এ সময়টা একেবারেই খারাপ যাচ্ছে টাইগার এই সুপারস্টারের এদিন ডাচদের বিপক্ষে হাতে এক উইকেট নিয়ে কিপ্টে বোলিং করলেও ব্যাটিং এ আবারও ব্যর্থ হন সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক রানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে চোদ্দ বলে করেছেন কেবলমাত্র পাঁচটি রান ফল ফন মিকেরেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আগের মতোই আউট হয়েছেন তিনি এরপর ইডেন গার্ডেন্সেও ফিরে এলো সেই দুয়োদ্দর্নি আউট হয়ে ফেরার সময় সমর্থকেরা দুয়ে দিয়েছেন সাকিবকে বাস্তবতা মেনে নিচ্ছেন সাকিব জানিয়েছেন সমর্থকদের সেই অধিকার আছে গত বিশ্বকাপে স্বপ্নের মতো সময় পার করা সাকিব দেখেছেন মুদ্রার উল্টোপিঠ গত বিশ্বকাপে ৬ শতাধিক রান ও ১১ উইকেট শিকার করা সাকিবের কাছে বড় আশা ছিল ক্রিকেট প্রেমীদের তাছাড়া বিশ্বকাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব সাক্ষাৎকারে সাকিবের বিস্ফোরক মন্তব্য দলের বিবর্ণ পারফরমেন্স সব মিলিয়ে দুঃসময় পার করছে টাইগাররা এদিন নেদারল্যান্ডসের কাছে হেরে যেন সেই দুঃসময়ে ষোলো গোলা পূর্ণ করল টাইগাররা সহযোগী দেশগুলোর মধ্যে পূর্ণ সদস্য দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস আগে ব্যাট করে রাজরা সংগ্রহ করেছিল ২২৯ রান জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৪২ রানে